পিয়া আজকাল খুব বাবা বাবা করছে, তারা ওর বাবার বার্থডে, আমার বাবার বার্থডে, সবার বাবা। আমার সকল বন্ধুদের দেশফুড ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি, অন্য অন্য দিন তো আমি সকালবেলায় ব্লগ শুরু করি। তো আজকে আমি বিকালবেলায় ব্লগ শুরু করছি, আর বিকালবেলায় ব্লগটা শুরু করার কারণটা আমি আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, এই বছর 1 জানুয়ারি দিন সেরকম পিকনিক করি নাই, কারণ এই বছর 1 জানুয়ারি দিন এক জায়গায় ঘুরতে গেছিলাম আমার বাপের বাড়ির পরিবার সবাই মিলে। তো ওর জন্য এবছর আমি 1 জানুয়ারি দিন পিকনিক করতে পারিনি। তো আজকে আমাদের পাড়ার কয়েকজনা মিলে, কাকিমা মানে আমার যা আশেপাশে ওই কাকিমা যা দিদিরা সবাই মিলে আজকে একটু রাতের বেলায় পিকনিক করব, খিচুড়ি আর চিকেন কষা। তো ভাবলাম পিকনিকটা যখন করবো তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্যে আজকের ব্লগটা আমার বিকাল থেকে শুরু করা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি আমার সঙ্গে থাকবেন। মিলে করে কর্মে ধরে দিয়ে তারপরে রান্নাটা করব সবাই মিলে, সবাই মিলে আছি। তো যাই দেখি কাকিমা ওখানে কী গুছাতে হবে, কী করতে হবে দেখি, আপনারা আমার সঙ্গে চলুন। দেখুন এখানে কত ফুল হয়েছে, দেখুন ফুল গাছ, আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর গাছগুলো হয়েছে, ফুল গাছ কাকিমা লাগিয়েছে ফুল গাছগুলো। আমি এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে। শুনি না কেন, ঠিক আছে, ইসি তাই ওগুলো রাখ এখানে, ওই মাদুরের মধ্যে রাখ, ইসি ওগুলো নিয়ে মাদুরের মধ্যে রাখ। উনান কি এখানে বসাবে? না ওখানে মাদুরের মধ্যে কেন উনান বসাবো, উনানটা এখানে বসাবে। হ্যাঁ হ্যাঁ, ইট কাদের, এই উনান কে বানাবে? আমি বানিয়ে দিচ্ছি, চলো। এই গর্ত করা যাবে না বলছে, পৌষ মাস না এখন, শুধু ইট দিয়ে চারটে কাঠ নিলাম মোটা মোটা, আর পিয়া নেবে ইট। ইট আবার গেছে তো গেছে, খিচড়ি মেলা তো কই মাছ মছলি নেই হোক, ও খা সকতে হো ও সরাই আরে বাইরা করে কি করে দাও আছে আরে এখন ভাই বাড়ে না বাড়ে নু পড়ে 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 যাবে এই এর কাছে নিলাম ধরো ভালোই ভারী আছে, আমি জানি না, আমি জাস্ট রাখছি। আমাদের এক ধরনের রেডি একদম, ওই যে ওখানে আমাদের কাঠ পাতা সবই রয়েছে। আজকে আমরা সবাই মিলে জঙ্গলে গেছিলাম, কাঠ পাতা কুড়িয়ে নিয়ে এসেছি, কাঠপাতা কুড়িয়ে পিকনিক করার মজাটাই আলাদা। তো রান্না বসা বল 6:30 দিকে, আরে কাল তো গরম না, ঠান্ডা হয়ে ভালো লাগলো, খাওয়া দাওয়া
বড় মাটি আর অনেক মাঝে আছে দেখ সব ছোলার ডাল ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিই প্রথমে ছোলাটা আর কি ডাল ভিজাবি ছোলা ও দিদি তুই ছোলা মুখ ধরে ভিজে দেবো এটা তো ছোলাটা আর কি ডাল দেনাটা বললো না সঞ্চেরি অরহর ডাল হ্যাঁ অরহর ডাল কুচ্চা এটা এখন ভিজিয়ে রেখে দেবো এটা এখন ভিজিয়ে দে আবার আসো এই তুই কি করছিস এ তোর রসুন এই যে করে খেলবি না এদের পক্ষে দি ঝগড়া স্টার্ট করেছে দুজনে মিলে এই কটা তো খিচুড়ি তো দিতেই হবে আর মাংস তো এই কটা দিলে টাকা দেখো আলুগুলোর মধ্যে কি রুমরা দেখো 50 গ্রামের চাল আনতে পারিস নাই এই বাবা তো জল পড়ে আছে এ এইটা আনা যা 50 গ্রামের প্যাকেট আনা ওটাই একই দাম 15 টাকা 3 এইটা 10 আলুগুলোর মধ্যে প্রচন্ড বালি এই বালতি জলের মধ্যে লোকাল ওখানে দেবে তো দেখো লাইটটা এখানে ঠিক আছে হ্যাঁ এখানে লাইটটা ঠিক আছে তুমি ওই ছোট লাইটটা খুলে বারান্দাটা লাগিয়ে দাও কি বলবা এতগুলো মুড়ি রাখবে টাকা ওই টাকা টাকা টাকলা পিসি ওখান থেকে সরো সর্ষে তেল দাও না এর মধ্যে
দেখতে পাচ্ছি। ফুটেছে তো জাল কাঠগুলোর জন্য। আমাদের রান্না বান্না সব কমপ্লিট আর অনেকটা রাত হয়েছে, তাই বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দিলাম, ওদের খাওয়া হয়ে গেল, তারপরে আমরা খেতে বসলাম। কারণ এখন আরো অনেক লোক রয়েছে। খিচুড়ি মাংস গরম গরম বেশ ভালো লাগে, তাই উনুন থেকে নামিয়ে একবার সঙ্গে সঙ্গে সবাইকে খেতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, যা আছে দাও না। আমাদের পিকনিক এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট কটা লাইক শেয়ার দেবেন। অনেক রাত হলো, সবাইকে গুড নাইট।